বর্ষা চলেই এসেছে, পাট চাষিরা পাট কাটতে বেশ ব্যস্ত, তবুও তাদের মুখে হাসি নেই, কারণ পাট চাষিরা ক্ষতির মুখে। শুয়োপোকার বাড়বাড়ন্তে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। তো হয়েছে তোমার বৃষ্টির কারণে, বৃষ্টিটা একটু কম ছিল, যে সময় বৃষ্টিটা লাগে সেই সময় বৃষ্টিটা ছিল না, সেই জন্যই শুয়োপোকার অত্যাচারটা বেশি হয়েছে। আস্তে আস্তে কি কমছে? এখন তো বৃষ্টি বাদল হচ্ছে, আস্তে আস্তে কমে গেছে, এখন মাঝে মাঝে দুই একটা দেখা যাচ্ছে। কত বছর থেকে আপনি পাট চাষ করে থাকেন? আমি এখানে পাট মোটামুটি 10-15 বছর থেকে চাষ করতেছি। তার মধ্যে এই বছর কি সাঙ্গার উপর দিয়ে? এইবার এই সাঙ্গার উপত্রটা বেশি হয়েছে। কারণ কি? কোনো জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গ জুড়ে পাট গাছ থেকে অসংখ্য শুয়োপোকার সৃষ্টি হয়েছে, সেই শুয়োপোকার জন্য পাটের পাতা পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে। ফলে একদিকে শুয়োপোকার জন্য পাট চাষীদের ক্ষতি, অন্যদিকে শুয়োপোকার অত্যাচারে পাট ক্ষেতের আশেপাশের বাড়ির ঘরের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। বাড়ির ভেতরে শুয়োপোকা ঢুকে বড় থেকে ছোট সবারই চুলকুনি হচ্ছে, আসবাবপত্র থেকে শুরু করে রান্নাবান্না কোনো কিছুকেই শুয়োপোকার হাত থেকে বাঁচানো যাচ্ছে না। এতে স্বাভাবিকভাবেই ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। সেঙ্গা পোকা এবার তো পাট আগা পাতা খাইয়ে শেষ করে দিয়েছে, এর জন্য কিছু ফলন কমবে পাটের। ফলনের সাথে সাথে সাধারণ মানুষের ঘরে চলে যাচ্ছে? হ্যাঁ, এখন তো ওই যে পাট কাটতেছে সাধারণ মানুষ, এই ঘরে আশেপাশে যেগুলো ঘর আছে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। এ বিষয়ে এক পাট চাষি বলেন, এবছর পাট চাষ করে আমাদের ক্ষতিই হচ্ছে, এমনিতেই শুয়োপোকার জন্য পাটের ফলন ভালো হয়নি, জীবনে প্রথম এত শুয়োপোকার অত্যাচারে অতিষ্ঠ হওয়ার অবস্থা। এমনিতেই পাটের দাম খুবই কম, তার ওপর পাট চাষে এমন ক্ষতির সম্মুখীন হওয়ায় খুবই চিন্তিত। মূলত কয়েকদিন আগে দারুণ গরমের জন্য শুয়োপোকার জন্ম বলেই তিনি মনে করছেন। অন্যদিকে পাট ক্ষেতের আশেপাশের এলাকায় বসবাসরত সাধারণ মানুষ বলেন, শুয়োপোকার অত্যাচারে নাভিশ্বাস হয়ে উঠেছে আমাদের, দ্রুত এর কোনো সমাধান চাই। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।